السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও তাসলিম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শেখ আমির রেজাউল করিম ইন্ডিয়া থেকে তিনি সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তালাক দেওয়ার সঠিক নিয়ম জানাবেন যে অবশ্যই সম্মানিত দীনী মুসলিম ভাই, আপনি ফিকহ সুন্নাহ ওয়াল আসার কিতাবের কিতাবুত তালাক নামক একটি অধ্যায় রয়েছে, সে অধ্যায়ের 1658 নম্বর হাদিস, 1658 নম্বর হাদিস, এই হাদিসটা আপনি আমি যদি অধ্যয়ন করি বা দেখি তাহলে অবশ্যই আপনি আমি পেয়ে যাব। ফিকহ সুন্নাহ আসার 1658 নম্বর হাদিস। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু আনহুমা আন্নাহু তাল্লাকাল ইমরাআতু তাতলিক কতান ওয়াহিয়া হাইদুন সুম্মা আরাদা আন ইউতবিআহা বিত্তাল্লাকাতাইনি أخرين عند القرعين البقيين فبالغ ذلك النبي صلى الله عليه وسلم فقال ابن عمر ما هكذا أمر الله أخطاء السنة تو ابن عمر جنة بولي تني بولين তিনি তার স্ত্রীকে রীতি অবস্থায় তালাক প্রদান করেন। এরপর তিনি ইচ্ছা করেন যে পরবর্তী দুই পবিত্রই পবিত্রতায় তাকে বাকি দুই তালাক প্রদান করবেন। বিষয়টি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি কানে পৌঁছায় তিনি বললেন, হে ইবনে উমর, আল্লাহ এভাবে নির্দেশ দেননি, তুমি সুন্নাতের বাইরে কাজ করেছ। সুন্নাত হলো যে তুমি পবিত্রতার জন্য অপেক্ষা করবে এবং প্রত্যেক পবিত্রতায় একবার তালাক দেবে, অর্থাৎ তিন তুহুরে তিন তালাক। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এর নির্দেশ মোতাবেক তিনি মোতাবেক আমি স্ত্রীকে ফিরিয়ে নিলাম। অতঃপর তিনি আমাকে বললেন, যখন তোমার স্ত্রী ঋতুবতী হবে এবং এরপর পবিত্র হবে তুমি তাকে তালাক প্রদান করবে, এরপর নিজেকে বিরত রাখবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, যদি আমি তাকে তিন তালাক প্রদান করতাম তাহলে কি আর ফিরিয়ে নিতে পারতাম? তিনি বললেন, না, সেক্ষেত্রে তিনি স্থায়ীভাবে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত, এভাবে তালাক দেওয়া পাপ হতো। দারাকুতনি ও তাবারানি হাসান সনদে বর্ণিত হাদিসটি অন্য ভাষায় বুখারী ও মুসলিমও সংকলিত হয়েছে। সেই বুখারী বর্ণনায় ইবনে ওমর বলেছেন, প্রথমে আমি দ্বিতীয় অবস্থায় আমার স্ত্রীকে যে তালাকটি দিয়েছিলাম সেই তালাকটিও বর্ণনায় ধরা হয়। এক কথায় তালাক এমন একটি মারাত্মক বিষয়, হিজলুহুন্না হিজুন ওয়া জিদ্দুহুন্না জিদ্দুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস, এমন তিনটি জিনিস রয়েছে যার সাথে কোনো কি চলে না, এর কি চলে না, বা হাসি রহস্য চলে না। তিনটি হলো, একটি হলো গোলাম আজাদ, কেউ যদি হাসতে হাসতে বলে দেয় যাও তুমি আজাদ তাহলে আজাদ হয়ে যাবে। একটি হলো তালাক, তালাকের ক্ষেত্রে, আরেকটি হলো বিবাহ। এই তিনটার ক্ষেত্রে কখনো কোনো কি চলে না, এর কি চলে না, বা রাগতাম আসা চলে না। তালাক এমন একটা মারাত্মক বিষয়, যেই অবস্থায় বলবে সেই অবস্থায় তালাক হয়ে যাবে। আরেকটি বর্ণিত হয়েছে ফিকুসাল 1662 নম্বর আলিজাজে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি এর কথা হিসাবে বর্ণিত যে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে একত্রে তিন তালাক দেয় অথবা তিন পবিত্রতায় তিন তালাক দেয় তবে সেই স্ত্রী তার জন্য বৈধ হবে না যতক্ষণ না সে অন্য স্বামীকে বিবাহ করবে। এক কথায় তিন তুহুরে তিন তালাক দিতে হবে, যেটা ফিকুসন্না ওয়াল আসার গ্রন্থের 1658 নম্বর হাদিস পেলাম। ইবনে উমার রাসূল বললেন, না, এটা সুন্নতি পদ্ধতি নয়, তুমি যখন হাইজ থেকে পবিত্র হয়ে যাবে তখন একটা লাগ দেবে, এরপর আবার যখন বিরত থাকবে আবার যখন পবিত্র হাইজ হবে আবার পবিত্র হবে তখন একটা লাগ, আবার যখন সে হাইজ হবে আবার পবিত্র হবে, মানে তিন তুহুরে তিন তালাক দিতে হবে একসাথে নয়। এটাই হলো কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকের বিষয়। জি, আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।